তার আগে আমি একটু ছোট্ট করে বলে নিই যে ডাক্তার আকরাম নদভীর যে রিসার্চ, আমি এটা নিয়ে অনেক লেখালেখি করেছি, যে আকরাম নদভী যখন রিসার্চ শুরু করলেন ওমেন স্কলার ইন হিস্ট্রি, তখন শুরু করার সময় ওনার একটা প্রেজুডিস ছিল যে হয়তো বা 60-70 জনকে উনি খুঁজে পাবেন, কিন্তু খুবই সারপ্রাইজিংলি উনি যখন পুরো গবেষণা শেষ করলেন তখন উনি 8,000 ওমেন স্কলার থ্রু আউট দ্য হিস্ট্রি খুঁজে পেলেন। কিন্তু এই 8,000 স্কলারকে আমরা কেন হারিয়ে ফেললাম, আমাদের কেন একদম পড়াশোনা, আমাদের ইনফরমেশন থেকে কমপ্লিটলি কিভাবে হারায় গেল, যাই হোক এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমি কয়েকজনের কথা না বললেই না, যদি অনেকগুলো ফিগার নিয়ে আলোচনা করার আছে, কিন্তু আমি খুব সিগনিফিকেন্ট কয়েকজনের কথা বলবো। তার মধ্যে প্রথম যাকে নিয়ে খুব বেশি আলোচনা হওয়া দরকার, আমাদের জানা দরকার, তার নাম হচ্ছে ফাতেমা আলফিরিয়া, যিনি বিশ্বের প্রথম ইউনিভার্সিটি অফ কারাউইন মরক্কোতে যেটা অবস্থিত সেটার প্রতিষ্ঠাতা। ফাতেমা আলফিরিয়া যখন উনি বেসিক্যালি ওনার বাবার কাছ থেকে অনেক সম্পদ ইনহেরিট করেছিলেন, তারপরে সেই সেই সম্পদটাকে উনি খুব ভালো একটা কাজে লাগানোর জন্য উনি দোয়া করতেন রেগুলার, এবং যখন উনি ইউনিভার্সিটির কাজ পরিচালনা করছিলেন তখন উনি পুরো ইউনিভার্সিটির কনস্ট্রাকশনের পুরো সময় উনি রোজা রেখেছেন এবং রেগুলার তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো ইনি হচ্ছেন ফাতেমা আলফিরিয়া, এবং এই ফাতেমা আলফিরিয়ার ইউনিভার্সিটি থেকে কিন্তু ওয়েস্টার্ন ইউরোপিয়ান অনেক স্কলার আসতেন, যাদের যারা ওইখান থেকে পড়াশোনা করে ওইখানে ফার্স্ট রিসার্চের ব্যাপারে উনারা ওইখান থেকে নলেজ নিয়ে আসতেন ইউরোপে। আচ্ছা, তারপরে আমরা বলছিলাম যে মহিলাদের এডুকেশন, যে সে পড়াশোনা করবে কিনা করবে না, আমরা আজকাল মনে করি যে পার্ট অফ উমেন্স লাইফ অ্যাজ ওয়েল, নট অনলি মেন্স লাইফ। আচ্ছা, আমি কথা বলছিলাম, আমি এরপরে আমি যাকে নিয়ে বলবো, ওনার নাম হচ্ছে নানা আসমাও, খুবই আনফ্যামিলিয়ার, আমরা খুব বেশি জানি না এনার সম্পর্কে, মনে হয় ফার্স্ট টাইম অনেকে শুনে থাকবেন। নানা আসমাও হচ্ছেন আফ্রিকার প্রথম প্রথম যিনি মহিলা এডুকেশন নিয়ে, ফিমেল এডুকেশন নিয়ে কাজ করে আফ্রিকাতে। নানা আসমাও প্রতিষ্ঠান থেকে ফিমেল টিচারদের জন্য টিচার ট্রেনিং চালু করা হয়, এবং তার প্রতিষ্ঠান থেকে ফিমেলরা, অনেক ফিমেল টিচার ওখান থেকে ট্রেন্ড হয় এবং তারা আফ্রিকার বিভিন্ন জায়গায় বা ছড়ায় যায়, শুধু আফ্রিকা না, তারা আফ্রিকা ছাড়ায় আরবেও অনেকজন এখান থেকে যায়, এবং সেই ফিমেল টিচাররা বিভিন্ন জায়গায় আবার হাব তৈরি করে করে ফিমেল এডুকেশনের কার্যক্রম পরিচালনা করে। তো আমরা হয়তো বা আমরা উই নেভার নো যে আমরাও কোনোভাবে তার এই কার্যক্রম দ্বারা বেনিফিটেড। তারপরে আরেকজনের কথা বলতে চাই, যে জুবাইদা বিনতে জাফর, যিনি হচ্ছেন হারুনুর রশিদ, যিনি উমায়াদ খিলাফতের পঞ্চম খলিফা, এবং তার ওয়াইফ হচ্ছেন জুবাইদা বিনতে জাফর। ইনার একটা খুব মজার বিষয় হলো যে সে মানে হারুনুর রশিদের পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলেন, কিন্তু ঘরে বসে থেকে সে কাজ করতেন। হ্যাঁ, এবং উনি অনেক ওনার সময়ে খিলাফতের সময়ে বড় বড় কনস্ট্রাকশনের কাজ, হ্যাঁ, শহরের বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ উনি নিজে দাঁড়িয়ে থেকে করিয়ে নিয়েছিলেন আর কি, জুবাইদা বিনতে জাফর। প্লাস উনার পরামর্শে উনি, হারুনুর রশিদ কখনো উনার পরামর্শ ছাড়া কোনো পলিটিক্যাল ডিসিশন নিতেন না, এটাও একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বাজেট ছিল যেটাতে উনি মহিলাদেরকে মেয়েদেরকে হিফজ করাতেন, এবং তারা ওনার প্রাসাদে এসে কোরআন তেলাওয়াত করতো, লম্বা সময় ধরে কোরআন তেলাওয়াত করতো, উনি শুনে থাকতেন। আর ওনার আরেকটা বড় অবদান হচ্ছে যে উনি যখন 8 নম্বর হজ করতে যান, তখন উনি দেখতে পান যে আপনার ইরাক থেকে উনি যখন যাচ্ছেন, তখন যাওয়ার সময় উনি দেখতে পেলেন যে রাস্তায় হাজিরা তৃষ্ণার্ত এবং তারা পানি পাচ্ছে না, এবং বড় সংখ্যক হাজির যারা এরকম করে যাচ্ছে কিন্তু রাস্তায় এরকম পানির সমস্যা। তখন উনি কি করলেন, উনি সাথে সাথে উনি আগে প্রায় বিশাল কত লক্ষ যেন দিনার, আমি এখন অ্যামাউন্টটা ভুলে গেলাম, উনি ওইটা বাজেট করলেন এবং সাথে সাথে হচ্ছে জমজম কূপ আরো গভীরভাবে খনন করার উদ্যোগ নিলেন। তারপরে ইরাক থেকে আপনার পর্যন্ত আরাফাতের ময়দান পর্যন্ত উনার একটা কনস্ট্রাকশনের ক্যানাল কনস্ট্রাকশনের কাজ উনি করেন, যেটা কিন্তু এখনো ওখানে আছে, জুবাইদা স্প্রিং অফ জুবাইদা ঝর্ণা, ওইটা এখন অ্যাবান্ডেন্ট, কারণ ওই কিন্তু ওইটা একটা স্মৃতি হিসেবে রাখার ব্যবস্থা
ব্যবস্থা করেছে সৌদি সরকার, কারণ এখন আরো মডার্ন কনসেপ্ট নিয়ে আসা হয়েছে যে পানির ব্যবস্থার জন্য, কিন্তু ওইটা 2002 পর্যন্ত এই যে হাজিদেরকে পানি সরবরাহের কাজটা সেটা করে যায়। তাহলে দেখেন একজন মহিলা কত বড় একটা কাজ করে গেছেন যে যুগের পর যুগ এইটা থেকে মানুষ বেনিফিটেড হলো। আচ্ছা, আর আমি লাস্ট আরেকজনের কথা বলবো, বেশি বলারও সময় হবে না। যেমন বেগম, আমাদের আমাদের এশিয়ান যদি পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, বেগম রোকেয়ার কথা আমরা বাংলাদেশের তরফ থেকে বা পুরো এশিয়ার তরফ থেকে আমরা জানি, কিন্তু তারও আগে হচ্ছে আপনার ভোপালের যে বেগম ছিলেন সুলতান জাহান বেগম, তখন ভোপাল পরিচালিত হতো বেগমদের দ্বারা, বেগম আফটার বেগম। তো সুলতান জাহান বেগম ছিলেন মানে খুবই শিক্ষানুরাগী, এবং ওই সময় ভোপালের ইভেন এলিট সোসাইটির মেয়েরাও এডুকেশনের সুযোগ পেত না। তো উনি ওই সময় হচ্ছে ট্রাভেল করেন ইউরোপ, জার্মানি, ইংল্যান্ডে আসেন উনি, তখন উনি ইয়ে পড়তেন, বড় হিজাব আবায়া মতো পড়তেন, কিন্তু উনি মেকআপ করতেন না। তো উনি যখন এখানে ট্রাভেল করতে আসেন ইউরোপে, তখন উনি এখান থেকে অনেক ইউরোপ জার্মানিতে অনেক কিছু দেখেন, আর এটা 19 শতকের শেষের দিকের ঘটনা আর কি। তো উনি তখন এই দেখার পরে উনার মেয়েদের এডুকেশন নিয়ে কাজ করার একটা ইন্সপিরেশন আসে, ফলে উনি ভোপালে এলিট সোসাইটির মহিলাদেরকে প্রথম এডুকেশন কার্যক্রম শুরু করেন, এবং পরবর্তীতে দেখা গেছে উনার নাতনি, এখনো কিন্তু উনার নাতনি নাতনিরা বা মেয়েরা তারা বেঁচে আছে এখনো, পাকিস্তানে আছে বা ইন্ডিয়াতে আছে ওরা। তো ভোপাল তো অবশ্যই এখন খুবই মাল্টিকালচারেড হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে, কিন্তু এই যে এডুকেশনের উনার যে এডুকেশন কার্যক্রমগুলো, এটা কিন্তু পুরো ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এটার একটা ইনফ্লুয়েন্স ছড়াই গেছে, শুধু মুসলিম এলিট সোসাইটির মহিলারা না, পরে দেখা গেলো যে ইন্ডিয়া মানে হিন্দু সোসাইটির মহিলারাও ইন্সপায়ার হলো। উনার প্রতিষ্ঠিত স্কুল একটা ছিল যেটা পরবর্তীতে এখনো আছে ওই স্কুলটা, এবং ওই স্কুলটা থেকে সব ধর্মের মানে মহিলাদের তখন একটা করার শিক্ষা দেওয়ার একটা সুযোগ উনি করে দেন, এবং এটা এখনো দিয়ে যাচ্ছে, এখনো কাজ করে যাচ্ছে। আসলে বলে তো মানে অনেক অনেক জনের এভাবে করে যদি আমি বলি, মানে যদি লেফট রাইট সেন্টার সব দিক থেকে যদি নেওয়া শুরু করি, দেখা যাবে যে এত এত ফিগার আমরা পাচ্ছি। হ্যাঁ, আমি তো কন্টিনিউয়াস পড়ে যাচ্ছি, নতুন নতুন করে জানছি, নতুন নতুন ফিগার ব্যাপারে জানছি। তো জানার পরে খুব অবাক লাগে যে মানে কিভাবে এটা হলো যে কমপ্লিটলি আমরা এত এত বঞ্চিত হলাম।